ছোট গিফট, গিফট কখনো ছোট হয় না। হ্যাঁ এটাই তো। এখন আসবে মিদুল হাসান ভাইয়া। আচ্ছা কাহো কি একটু ছবি তুলে দিন। এখন তো গিফট দিল ইউলি তালুকদার ললিতা পেজ থেকে, তাই না? এখন আসবে হচ্ছে সুমাইয়া ইসলাম, সুমাইয়া পিঠার রাজ্য থেকে। আসলে সুমাইয়া ইসলাম নেই তাই ওর ছোট বোন এসেছে। আচ্ছা হ্যালো, থ্যাংক ইউ। বলে না পেট ঠান্ডা আছে, দুনিয়া ঠান্ডা আছে, সবাই মিলে খাই না? সবাই খেতে পারবো না? সবার জন্য আছে, আপুকে স্বাগতম জানা তোমার, যদিও একটু লেট হয়ে গেছে কিছু। এটা আগে দিয়ে দিবে? হ্যাঁ এটা আগে দেওয়াই দরকার ছিল, যদি আমাদের একটু ভুল হয়ে গেছে। আমি এটা ভুলে গেছিলাম, নিজেও আসছি দেরিতে।
আঞ্জুমান ইসলাম আপু খুবই সুন্দর করে আপু র‍্যাপিং করে নিয়ে আসে। হিজাব আছে এখানে, অনেক হিজাব করে, তাহলে তুমি হিজাবও সেল করো। আচ্ছা, আপুর পেজের নাম হচ্ছে খেতে চাই, খুব সুন্দর নাম। আচ্ছা, তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। মোমো কিন্তু আমার খুব ফেভারিট, বাট মুন্সিগঞ্জে এরকম ভালো মোমো পাওয়া যায় না আমি যতটুকু জানি। চেষ্টা করছি। থ্যাংক ইউ আপু, আমি ডেফিনেটলি ইনশাল্লাহ অবশ্যই ট্রাই করবো। ব্যবহার করবেন আপনার সবাই, তাই না? হিজাব করেন নাই করেন, ভাইয়ারা সবার কিন্তু চুল আছে। ওর জন্যই আসা আর মেয়ে শখ করে করে আমি পারি কি আছে বলতো। আচ্ছা, এখানে কে বলে যে এগুলো আর কি আমাদের মুর্শিদাবাদে পাওয়া যায় না? দেখো একটু খোঁজ খবর নিলে সবকিছুই আমাদের মুর্শিদাবাদে পাওয়া যায়। আর আমরা একটু কিছু এনে ঢাকায় দৌড় দিই, সবগুলোই খুলে দেখাই দিই। এটা মনে হয় হলুদে পরে কালিয়ার চুরি বলেছিস।
আমরা এই অনেক খুঁজে থাক আগে বিয়ে করতাম, এখন হাতে কাছে খুবই নাইস রহস্য কি বলেন আপনাকে, আপনার মেয়েকে দেখলে মনে হবে টুইন সিস্টার, অনেক লাগি আর বিয়ে করছি নারায়ণগঞ্জ। আঙ্কেল আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই, অনেক অনেক দোয়া থাকবেন। আচ্ছা এটা তো আপু আপুর গিফট গুলো আমি একটু সাইড করে ফেলে তাহলে আপুর জন্য আপনাকে বলতেছে বিয়ে হয় না এরকম একটা গিফট কিন্তু যাকে দিবে কেক তো তিন তাই, কেক তো তিন তাই, আমাদের এখানে ছেলেগুলো কাজ শুরু করে বাস আপু একটু কষ্ট করে এপাশে আসে যায় হয়নি, একটু কষ্ট করে ঠিক আছে, হ্যাঁ তাকে যে বানাইছে সে আগে থাকে, আমি খেয়েছি আমার খাবার এত মজা গেল, আমার তো গতকাল থেকে না খেয়ে ভাজা উচিত ছিল। আচ্ছা সাজিদ ভাইকে কেউ ডাকো এখান থেকে বাইরে, সাজিদ ভাই আমাদের হচ্ছে আমরা প্রোগ্রামটা মাত্র তিন দিনের মধ্যে অ্যারেঞ্জ করেছি, আমাদের হঠাৎ করে ডেট দিয়েছিল যে আজকের দিনে সে করতে পারবে, যার কারণে আমাদের খুব শর্ট টাইমে করতে
হয়েছে এখন আমাদের তরফ থেকে আমরা বেস্টটা দেওয়ার ট্রাই করেছি জানি না কেমন হয়েছে এখন যারা এখানে এসেছিল তারাই বলতে পারবে যে আমাদের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি তাদের কেমন লেগেছে এখন খুশবাবু আপনার কি ভালো লেগেছে আমার খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমি এত মানুষ হবে যে এত অল্প সময় আমি এটাও আশা করি নাই আমার খুবই ভালো লাগছে তোমাদের অ্যারেঞ্জমেন্ট আন্তরিকতা আমার অনেক অনেক ভালো লাগছে আর মুর্শিদাবাদে যে এত ছোট ছোট তরুণ উপস্থিত বলতে আমি বোঝাচ্ছি যে এত ইয়াং এই যে কারণ মুর্শিদাবাদে একটা প্রবলেম আমরা দেখি যে মানুষজন বাবা মার উপর বেশি বা তো বড় হয়ে তারপর সাবলনে পায় মানে এত ইয়াং যে ওর মনে বলতো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়েছে যে ও নিজে একজন উদ্যোক্তা ওরা যখন উদ্যোক্তা সবাই কিন্তু আমার বয়সে আমার মনে হয় ছোট হবে কেউ বড় হয়তো হবে না তো তুমি যদি কিছু ছোট করে বলো আজকে অনেক কষ্ট করছে আসার পর থেকে দেখতেছি ও দৌড়াদৌড়ি করতেছে আচ্ছা যেটা আমি বলবো যে মুন্সিগঞ্জ তরুণ উদ্যোক্তা গ্রুপ থেকে আমরা অনেক অনেক উদ্যোক্তা নতুন করে জন্ম নিয়েছি একজন উদ্যোক্তাকে দেখে আরো দশজন উদ্যোক্তা কিন্তু জন্ম নিয়েছে তো আমরা এই গ্রুপটার প্রতি সবসময় কৃতজ্ঞ থাকবো আর হচ্ছে এভাবে যারা যারা এগিয়ে যাচ্ছি আরো ভালো করে যাব আর আমরা সবাই চাচ্ছি গ্রুপটা এখন 64 জেলায় ছড়িয়ে যাক সবাই মুন্সিগঞ্জকে চিনুক আমাদের সবাইকে চিনুক আর হচ্ছে যারা যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছে তারাও আমাদের গ্রুপে এসে পড়ুক আর মুন্সিগঞ্জের সবাই এই উদ্যোক্তা নিক যে আমরা নিজেরাই কাজ করব আমরা সেলফ ডিপেন্ডেন্ট হব তো এই শুধু আমার বলার আর এই প্রোগ্রামটা অ্যানাউন্স করেছি আমি দোলন আপুর বিপরীতে থেকে যতটুকুই করতে পেরেছি আমি জানি না কতটুকু পেরেছি কিন্তু সবাই অনেক বেশি সাপোর্ট পেয়েছি সবাই অনেক বেশি হেল্প করেছে আর আমি জানি না আপুর কাছে কতটুকু ভালো লেগেছে আমার গ্রুপের নাম হচ্ছে সিস্টার ক্লাব সেই সিস্টার ক্লাব গ্রুপ থেকে আমি কাজ করি আর হচ্ছে মুসলমান তরুণ আমার গ্রুপ আমি আপুর ফার্স্ট যে ব্লগটা দেখি সেটা হচ্ছে আপু আপনি সালিনা মানির আপুর কাছে কোর্স করতে গিয়েছিলেন সেটা থেকে তো দেখে এত ভালো লাগছিল তারপর থেকে আপুর সব ব্লগ আমি দেখি ভিডিও আমি দেখি কিন্তু আমি মানে জানতামই না আপুর খুশি হয়েছে তো মানে আমারও খুব ইচ্ছা ছিল আপুর সঙ্গে দেখা করার তো দেখা হয়ে গেছে আমার এত ভালো লাগছে আপুর মেকআপ দেখে বুঝা যাচ্ছে ও অনেক সুন্দর মেকআপ করে থ্যাংক ইউ ও কিন্তু মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছে মুর্শিদাবাদে থ্যাংক ইউ আমার পেজের নাম হচ্ছে তমাস গ্লোই মেকআপ লাইফ আপু আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিব ঠিক আছে সবাইকে দিয়ে পেজে গিয়ে একটু ঘুরে আসুন অবশ্যই থ্যাংক ইউ আমরা আমরা সবাই মিলে খুলি এখন এখানে আমার আব্বু আম্মুর ছবি আছে আচ্ছা এখানে দেখা আছে নিশাদ খুশবু ব্যারিস্টার তারপর মুন্সিগঞ্জ তরুণ উদ্যোক্তার একটা লোগো দেয়া আছে আজকের ডেট দেয়া আছে এবং এটা আমার অনেকটা ফেভারিট ছবি আমার হাজবেন্ডের সাথে থ্যাংক ইউ তরুণ উদ্যোক্তা আসলে আমি কিভাবে যে থ্যাংকস দিব আসলে আমি জানি না এত অল্প সময় এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট সব অনেক অনেক ধন্যবাদ সকল স্পন্সরদেরকে অনেক অনেক ধন্যবাদ